শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই ওয়ার্ল্ডের অন্যতম পিসিবি প্রস্তুতকারক কোম্পানির সাথে। ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন www.pcboe.com। ওয়েবসাইটে আসার পর পিসিবি ওয়ের এর সমস্ত সার্ভিসের তথ্যসমূহ পেয়ে যাবেন। মাত্র $5 ওয়ান অর টু লেয়ারের পিসিবি অর্ডার করতে পারবেন। এছাড়াও $30 ফ্রি শিপিং সহ সর্বোচ্চ 20 পিস পিসিবি অ্যাসেম্বলি করাতে পারবেন। প্রথমবারের মতন অর্ডার করতে চাইলে ফ্রি অর্ডার করতে পারবেন। সাইন ইনে ক্লিক করে জয়েন ফ্রিতে ক্লিক করে একটি অ্যাকাউন্ট খুলে নিন। এরপর সাইন ইন করার পর অর্ডার করার জন্য কোড নাও সিলেক্ট করুন। এখানে পিসিবির সাইজ, কালার সহ বিভিন্ন কাস্টম অপশনগুলো পেয়ে যাবেন। আপনি আপনার কাঙ্ক্ষিত অনুযায়ী চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন, অথবা কুইক অর্ডার অপশনে সিলেক্ট করে আপনার যে গার্বার ফাইলটি আছে সেটাকে অ্যাড গার্বার ফাইল সিলেক্ট করে আপনার ডিজাইন করা গার্বার ফাইলটি এখানে আপলোড করে নিন। গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে আপনার কাঙ্ক্ষিত কালার, কোয়ালিটি, থিকনেস সহ বিভিন্ন অপশন রয়েছে, সেগুলো আপনার কাঙ্ক্ষিত অনুযায়ী সিলেক্ট করে নিন। এরপর সেভ টু কার্ট সিলেক্ট করুন। এরপর প্রসেস টু চেক আউটে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে আপনার পছন্দের পেমেন্ট অপশন সিলেক্ট করুন। পেমেন্ট অপশন সিলেক্ট করার পর অর্ডার প্লেসে সিলেক্ট করে আপনার পিসিবি বোর্ডটি অর্ডার করুন। এই ওয়েবসাইটে সরাসরি আসার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন। আমরা এই ভিডিওতে ব্লুটুথ সিস্টেমে একটি সাউন্ড বক্স তৈরি করা শিখব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা স্পিকার আছে। এই দুইটা স্পিকার দিয়ে মূলত হচ্ছে আমরা ব্লুটুথ সিস্টেমটা তৈরি করব, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বক্সটা তৈরি করা। আমি এই বক্স তৈরির জন্য পিভিসি শিট ব্যবহার করছি, বা পিভিসি পাইপ কেটে হচ্ছে এই শিটগুলোকে তৈরি করা হয়েছে। এটার উপর কিন্তু সেপারেট একটা ভিডিও আপলোড করাই আছে, যদি আপনারা দেখতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন। আমরা আমাদের এই ব্লুটুথ স্পিকারে যে স্পিকারগুলো ব্যবহার করব এগুলো হচ্ছে 3W 4 Ω-এর এক একটা স্পিকার। তো এই দুইটার বাইলিং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি আপনারা চান সেখান থেকে কিনে নিতে পারবেন। তো আমরা এট ফার্স্ট হচ্ছে এইখানে যে মেজারমেন্ট আছে বক্সের, সেই বক্সের মেজারমেন্টটা জেনে নেই, এতে করে আপনারাও আমার মতো করে তৈরি করে নিতে পারবেন। তো এখন হচ্ছে আমি আমাদের এই বক্স তৈরির যে 6টা পার্ট, এই 6টা পার্টের এক একটা অংশের মানগুলো আমি বলে দিচ্ছি, যে আসলে আপনারা কত বাই কত নিয়ে পিভিসি শিটগুলোকে কাটবেন। আমি সেন্টিমিটারে প্রতিটা মান নিয়েছি, সো চেষ্টা করবেন সেন্টিমিটারের প্রতিটা মান নেয়ার। আমি এভাবে মান নিয়েছি হচ্ছে 9.2 সেন্টিমিটার, আর এভাবে মান নিয়েছি 6.5 সেন্টিমিটার। আর এই দুইটা পার্ট একই হবে, মনে রাখবেন একটা মেজারমেন্টে দুইটা করে অংশ হবে। এই দুইটা অংশ হচ্ছে আমাদের দুইটা পাশের জন্য, বামে এবং ডানে। এরপর যে অংশটা, এই দুইটা অংশ থাকবে উপরে এবং নিচের জন্য। এই দুইটা অংশের মান নিয়েছি আমরা 17.5 সেন্টিমিটার বা 17.5 সেন্টিমিটার, আর এভাবে নেওয়া হয়েছে 6.7 সেন্টিমিটার বা 6.7 সেন্টিমিটার নেওয়া হয়েছে। এইভাবে এই দুইটা অংশ হচ্ছে উপরে এবং নিচের জন্য ব্যবহার করা হবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্পিকারের মাপ নিয়ে প্রথমেই দাগ দিয়ে নিয়েছি। এভাবেই প্রত্যেকটা জিনিস আমরা প্রথমে দাগ দিয়ে মেজারমেন্ট করে নিই। এরপর হচ্ছে সেই অংশগুলোকে আমরা ড্রিল হোক বা ইন্টিগ্রেটর ব্লেড হোক, সেগুলোর মাধ্যমে কাটাকাটি করে সেগুলোকে শেপে নিয়ে আসি। আমাদের এই সামনের এবং পিছনের যে অংশটা, এটা নেওয়া হয়েছে 16.6 সেন্টিমিটার বা 16.6 সেন্টিমিটার, আর এভাবে নেওয়া হয়েছে 9 সেন্টিমিটার বা 9 সেন্টিমিটারের মতো। এই দুইটা অংশ এভাবে আমরা তৈরি করে নিয়েছি, অর্থাৎ কেটে নিয়েছি, সবটা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে আমরা এটার মাপ নিয়ে এভাবে হচ্ছে দাগগুলো দেওয়া হয়েছে। সো দুইটি স্পিকারের মাপ এভাবে নেওয়া হয়েছে, এবং আমাদের এই স্পিকারের পিছনের যে অংশটা আছে, এই যে এখানে ম্যাগনেটটা দেখতে পাচ্ছেন, এই চুম্বকটার মাপ নিয়ে হচ্ছে আমরা এই হোলটা করেছি। সো একইভাবে আপনারা এভাবে হোলটা করে নিবেন। আমরা এই মাঝের অংশটাকে কেটে ফেলবো এবং এই জায়গাগুলোকে ড্রিল করে নিই। ওকে, সো আমি এখন বাকি কাজগুলো করে দেন পরবর্তী অংশটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো কাটা খুবই সহজ, আপনারা ইন্ডিকেটর ব্লেডের সাহায্যে কাটতে পারবেন। এটার উপরে একটা ডেডিকেটেড ভিডিও আছে, আমি সেই ভিডিওটার লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এতে করে আপনারা চাইলে আমার মতো করে ইন্ডিকেটর ব্লেড দিয়ে এগুলোকে কেটে নিতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন সিরিজ কাগজ দিয়ে ঘষার পর পিভিসি শিটগুলো দেখতে একেবারে সাদা হয়ে গেছে। এখন সামনের অংশের সাথে হচ্ছে স্পিকারগুলোকে কানেকশন করে নিচ্ছি। ডিসি সকেটের জন্য একটা হোল করেছি, এখানে ডিসি সকেটটাকে বসিয়ে নিব, আর সুইচের হোলে হচ্ছে আমরা সুইচটাকে সেট আপ করে নিব। অলরাইট, সো এখন আমাদের যে এই
স্পিকারটা বা সাউন্ড বক্সটা হবে সেটার জন্য আমাদের একটা সার্কিট সিলেকশন করতে হবে। তো সার্কিট সিলেকশনের জন্য আপনি এখানে অনেক ধরনের সার্কিট বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমার কাছে বেশ কিছু ধরনের ব্লুটুথ সিস্টেম সহ সার্কিট আছে। যেমন এটা একটা সার্কিট আছে, এটার সাথে রিমোট কন্ট্রোল আছে, এটা দিয়ে না হয় আমরা আরেক সময় দেখবো। এবং ছোট ছোট অনেক ধরনের সার্কিট পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা যেতে পারে এবং এমপ্লিফাই সার্কিটও পাওয়া যায়, এগুলো মোটামুটি বেশ ভালো পাওয়ারফুল। তবে এই ভিডিওর জন্য না আমি এই সার্কিটটা ব্যবহার করব। আমি দুইটাকে সিলেক্ট করেছিলাম এট ফার্স্ট, তো এই সার্কিটটাও বেশ ভালোই ব্লুটুথ সিস্টেম সহ। তবে আমি এটাকে সিলেক্ট করছি এই কারণে আমাদের এই ভিডিওটাকে আমি চাচ্ছি একটু সহজ করার জন্য। এটার সাথে হচ্ছে আপনার ইনপুট আউটপুট সিস্টেমের জন্য মোটামুটি কানেক্টিং ওয়ার দেওয়া আছে, আপনি কিভাবে স্পিকারের সাথে কানেক্ট করবেন, পাওয়ার সিস্টেম বা ব্যাটারির সাথে কানেক্ট করবেন, তার জন্য তার দেওয়াই আছে। মাধ্যমে কানেকশন করলেই হলো, অর্থাৎ আপনি খুব ভালো নলেজ না থাকলেও আপনি খুব সহজে একটা ব্লুটুথ সিস্টেম স্পিকার বা সাউন্ড বক্স তৈরি করতে পারবেন। অলরাইট, সো আমরা এটাই দেখি। এই হচ্ছে আমাদের মূল সার্কিটটা এবং এটার সাথে হচ্ছে একটা মাইক্রো ইউএসবি কানেক্টর রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা রেড কালারের হচ্ছে কানেক্টর, আর একটা হচ্ছে আর দুইটা হচ্ছে হোয়াইট কালার কানেক্টর। এবং এখানে খুব সুন্দর মতো ইন্ডিকেট করাই আছে, এটার মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন JZ V5W2, এটা হচ্ছে এই সার্কিটটার বা এই মডুলটার মডেল নাম্বার। এবং এইখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো লেখা আছে টেক্সট আকারে, আউট প্লাস আউট মাইনাস, তারপরে আরেকটা আউট প্লাস আউট মাইনাস। এই দুইটা হচ্ছে স্পিকারে যা এল আউট প্লাস এবং এল আউট মাইনাস থেকে যাবে আমাদের স্পিকারে কানেকশন। তারপরে দেখতে পাচ্ছেন ব্যাটারি, মানে BAT দ্বারা বোঝানো হচ্ছে ব্যাটারি, ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাস হচ্ছে এই লাল রঙের যে কানেক্টর আছে এটা থেকে যাবে। আরও সুন্দর ব্যবস্থা হচ্ছে এখানে কালারগুলো দিয়ে আপনাকে আরও সহজ করে দেওয়া হয়েছে, আপনি জাস্ট এই কানেক্টরগুলোকে সার্কিটের সাথে কানেকশন করবেন, এরপর এই তারগুলোকে জাস্ট আপনি আপনার যে স্পিকার ব্যাটারি সিস্টেম আছে সেটার সাথে কানেকশন করবেন। এতে করে খুব সহজেই কিন্তু আপনি আপনার একটা ব্লুটুথ স্পিকার তৈরি করতে পারছেন। আর এটা হচ্ছে ব্লুটুথ অংশ, আর এখানে হচ্ছে আপনার এমপ্লিফায়ার সার্কিটটা ব্যবহার করা হয়েছে, এখানে একটা অসিলেটর IC আছে এবং ডায়োড টায়োড আরও বেশ কিছু IC এখানে ব্যবহার করা হয়েছে। সো বুঝতেই পারছেন খুব কার্যকর একটা সার্কিট এবং প্রাইসও খুব একটা বেশি না। আমি চেষ্টা করবো এটার বাই লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেয়। তবে আমি এখান থেকে সরাসরি চার্জিং সিস্টেমটা আমরা চাইলে ব্যবহার করতে পারি, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে এটার যে চার্জিং সিস্টেম অনেকটাই স্লো। সো এই কারণে আমরা এই যে ব্যাটারির প্লাস এবং মাইনাস, এখান থেকে আমরা ব্যাটারির শুধুমাত্র পাওয়ারটা নিব, ব্যাটারি থেকে আমরা পাওয়ারটা নিব, কিন্তু ব্যাটারিকে চার্জ করার জন্য আমি এক্সটার্নাল একটা সার্কিট ব্যবহার করব। আমরা এই মডুলটা ব্যবহার করব, এটার উপর আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম। সো এটা খুবই ভালো একটা সার্কিট 18650 ব্যাটারিকে চার্জ করার জন্য, এবং এটা হচ্ছে মোটামুটি 3 ampere পর্যন্ত ম্যাক্সিমাম চার্জ দিতে পারে 18650 ব্যাটারির জন্য এটা ডিজাইন করা। তো এবং এটার সাথে টাইপ সি আছে, আমরা এই সার্কিটটা ব্যবহার করব মূলত চার্জিং এর জন্য। ব্যাটারির প্লাস এবং মাইনাস এখানে আমরা কানেকশন করব, B+ এবং B-, আর এইখানে রয়েছে IN+ এবং IN-। এই IN+ এবং IN- থেকে হচ্ছে আমরা এইখানে যে DC সকেট আছে আমরা এইখানে মূলত কানেকশনটা নিব, অর্থাৎ ইনপুট আমরা নিতে চাচ্ছি জ্যাকের মাধ্যমে। যদি আপনি চান যে না আমরা টাইপ সি আছে, যেহেতু আমি টাইপ সি থেকেই কানেকশন করব, তো আপনি এই সার্কিটটাকে এমনভাবে সেট আপ করবেন যাতে আপনি একটা টাইপ সি হোল্ড করে নিলে আপনি টাইপ সির সাহায্যে হচ্ছে এটা ইনপুটটা নিতে পারবেন, তখন আর আপনার এখানে DC সকেট লাগানোর প্রয়োজন নেই। আমি জাস্ট আমার সুবিধার্থের জন্য আমি এখানে DC সকেটটা ব্যবহার করছি। আচ্ছা, অনেক স্পিকারে প্লাস মাইনাস সাইন দেয়া থাকে না, সো আমাদের এখানে দেখতে পাচ্ছি ডান পাশেরটা হচ্ছে প্লাস আর বাম পাশেরটা হচ্ছে মাইনাস। সো অনেক স্পিকারে আপনারা প্লাস মাইনাস পাবেন না, এবং স্পিকারে প্লাস মাইনাস অনেকটা ম্যাটার করেও না, আপনি যদি উল্টো করেও লাগান তারপরে দেখবেন স্পিকার আউটপুট দিবে। রাইট, সো আপনার স্পিকারের প্লাস মাইনাস খুঁজতে গিয়ে আবার সময় নষ্ট করার দরকার নাই, তো আপনি জাস্ট একভাবে কানেকশন করলেই হলো। আমরা জাস্ট এই কানেক্টরগুলোকে খুলে নিচ্ছি এখন। এখন আমরা এই ইয়েলো এবং ব্লু তার যেগুলো আছে এগুলোকে হচ্ছে দুইটা স্পিকারের সাথে সোল্ডার করে নিব। এখন আমাদের যে চার্জিং মডুলটা আছে এটা IN+ এবং IN- থেকে দুইটা তারকে সোল্ডার করবো, এবং পাশাপাশি ব্যাটারি প্লাস মাইনাসও হচ্ছে আমরা এই ধরনের একটি সকেট আছে 18650 ব্যাটারির জন্য, এই সকেটটা আমি ব্যবহার করব। এটার মধ্যে আমরা একটা 18650 ব্যাটারি ব্যবহার করতে পারবো। তো এটার যে লাল তারটা আছে এটাকে হচ্ছে আমরা B+ সাথে আর B- সাথে কালো তারটাকে সোল্ডার করে নিব। সিস্টেমের যে সার্কিটের যে লাল এবং একটা কালো তার ছিল এটাকে আমরা আমাদের এই যে ব্যাটারির প্লাস এবং মাইনাসের সাথে সোল্ডার করে নিব।
এই ডিসি সকেটের যে নেগেটিভ প্রান্ত দুইটা আছে এটার সাথে কালো তারটাকে হচ্ছে আমরা সোল্ডার করব আর লাল তারটাকে হচ্ছে পজিটিভ টার্মিনালের সাথে সোল্ডার করে নিব। সুইচের দুই প্রান্তে দুইটা লাল তারকে সোল্ডার করে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, সেই দুইটাকে আমরা দুই প্রান্তে সোল্ডার করে নিব। এখন এই দুইটা তারকে আমরা কোথায় ব্যবহার করব? এই দুইটা তারকে হচ্ছে আমরা এই যে ব্লুটুথের যে লাল তারটা আছে এটাকে খুলে হচ্ছে এইখানে আমরা একটা তারকে সোল্ডার করব আর একটা তারকে হচ্ছে আমরা এই তারটার সাথে সোল্ডার করে নিব। সোল্ডারিং করার পূর্বে আমরা একটা হিটসিং টিউবের মধ্যে লাগিয়ে নিব। আমরা এখানে হচ্ছে একটা 2164 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করছি, এটা দিয়ে আই থিঙ্ক লম্বা একটা সময় আমরা ব্যাকআপ পাবো। সো দেখা যাক, আমরা এটাকে প্লেস করে ফেলি। সার্কিটের সাথে হচ্ছে স্পিকার দুইটাকে কানেকশন করে নিচ্ছি, দেন আমরা আমাদের এই যে সুইচটা আছে আমরা এই সুইচটাকে অন করে দেখবো যে আসলে আমাদের পাওয়ার সিস্টেমটা পাচ্ছে কিনা। হ্যাঁ, এই যে আমাদের বাতি জ্বলছে তার মানে আমাদের পুরো সিস্টেম এখন কাজ করছে। সো এখন আমরা আমাদের এই বক্সের যে কাজগুলো আছে অর্থাৎ বক্সের এক একটা অংশকে আমরা সুপার গ্লু দিয়ে এক একটা পার্টকে জোড়া দিয়ে ভিতরের দিকে এটাকে অ্যাসেম্বলি করে ফাইনাল আউটপুটটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সুইচটাকে অন করি তাহলে আমরা একটা সাউন্ড শুনতে পাবো। এরপর আপনি আপনার স্মার্টফোনের ব্লুটুথ অপশনে চলে যাবেন, নিচের দিকে আসলে পাবেন JZ B5W2, এখানে ক্লিক করবেন। করার পর পেয়ার অপশনে টাচ করবেন, এই ধরনের একটা সাউন্ড হবে, এখন পেয়ার হয়ে গেছে। এরপর আপনি যে কোনো একটা মিউজিক প্লে করেন। আমাদের এই সাউন্ড বক্সের একটা বিশেষ দিক হচ্ছে আপনি এটাকে চাইলে এইভাবে ব্যবহার করতে পারবেন অথবা আপনি চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনি এটাকে ভার্টিক্যাল ভাবে ব্যবহার করতে পারছেন, চাইলে আপনি হরিজন্টাল ভাবে ব্যবহার করতে পারছেন। আর এটা আপনি ল্যাপটপ স্মার্টফোন কম্পিউটারের সাথে সুইটেবল, আপনি যদি ব্লুটুথের মাধ্যমে কানেকশন করে নেন খুব সুন্দরভাবে আপনি মিউজিকটা পাবেন। এবং আমার কাছে মনে হয়েছে এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, এটার বেস সিস্টেমটা আমি ভালো পাচ্ছি। আমি যদি এটার একটা ভোকাল টেস্টের জন্য একটা মিউজিক প্লে করি। আর একটা বিষয়, আপনারা মাইক্রোফোনের সাহায্যে হচ্ছে কিছুটা সাউন্ড এখানে শুনতে পাচ্ছেন, অ্যাকচুয়াল যে সাউন্ডটা বা অ্যাকচুয়াল যে বেসটা বা এটার ভিতরে যে ভোকালের যে ক্লিয়ারিটি সেটা কিন্তু আপনারা মাইক্রোফোন থেকে ওরকম পাবেন না। সরাসরি নিজেরা যখন তৈরি করে এটাকে ব্যবহার করবেন চমৎকার একটা আউটপুট আপনারা এখান থেকে পাবেন। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good. তো গাইস, এই ভিডিওটি এই পর্যন্ত রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।